আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা দেখো, এই পর্বে আমি তোমাদের জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে হাজির হলাম। দেখো, আমি প্রথমে সাধারণ নির্বাচন পড়ে শোনাচ্ছি। ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো। বসে প্রমাণ করো যে ওপি সরলরেখায় স্পর্শ জ্যা এর লম্ব দ্বিখণ্ডক। তার মানে তোমাকে এখানে এই যে দেখো প্রমাণের মধ্যে কি বলছে, প্রমাণের মধ্যে বলছে যে ওপি সরলরেখাটা স্পর্শ জ্যা এর কী হবে, লম্ব দ্বিখণ্ডক হবে। তার মানে এখানে কিন্তু দুইটা প্রমাণ, ভালো মতো বোঝার চেষ্টা করো। মানে স্পর্শ একটা জ্যা হবে, সেই জ্যাটার ওপরে ওপিটা কী হবে, লম্ব হবে। আবার ওই লম্বটা আবার জ্যাটাকে সম দ্বিখণ্ডিতও করবে। লম্ব দ্বিখণ্ডক মানে কি, সমান দুইটা অংশে বিভক্ত করবে। যাই হোক, আমি প্রথমে চিত্রটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। দেখো তাহলে প্রথমে কি বলছে, ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে। তাহলে প্রথমে আমি বৃত্তটা এঁকে ফেলি। তো দেখো, এই যে বৃত্তটা আঁকলাম, এখন এই বৃত্তটার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে বলছে যে পি একটা বহিঃস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক টানব। তো আমি এই যে একটা পি একটা বহিঃস্থ একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা হলো পি। এখন দেখো এখান থেকে আমি দুইটা স্পর্শক টানবো। দেখো, ওকে, একটা স্পর্শক টানলাম। এবার দেখো আরেকটা স্পর্শক টানি। দেখো আরেকটা স্পর্শক টানলাম। তো এটা হইলো, এই স্পর্শকটার নাম দিলাম আমি পি এই স্পর্শক, আর এই স্পর্শকটার নাম আমি দিলাম পি বি স্পর্শক। ওকে, এখন দেখো এই দুইটা স্পর্শক টানা হলো। এখন এই বৃত্তটার তো অবশ্যই একটা কেন্দ্র ছিল, কেন্দ্রটা কি বলো তো, কেন্দ্রটা হলো ও। এখন দেখো আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমাকে যেটা প্রমাণ করতে বলছে যে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো। এই যে দেখো, পি বিন্দু থেকে পি একটা স্পর্শক টানলাম, পি বি একটা স্পর্শক টানলাম। এখন আমাকে বলছে ওপি সরলরেখা, ওপি সরলরেখা তোমরা দেখতে পাচ্ছ যে ওপি সরলরেখা, ওপি সরলরেখা দেখো ওপি সরলরেখাটা বলছে স্পর্শ জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। আচ্ছা, তোমরা কি সবাই স্পর্শ জ্যাটা দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছ না। মনে রাখবা, স্পর্শ জ্যায় আমি কীভাবে পাবো সেটা আগে বোঝার চেষ্টা করো। এখানে দেখো আমরা যদি, এই দেখো স্পর্শবিন্দু এ আর এটা কি স্পর্শবিন্দু বি, আমরা যদি এই স্পর্শবিন্দু দুটাকে যোগ করে দিই তাহলে যেই রেখাংশটা পাবো বা যেই রেখাটা পাবো সেটাই কিন্তু স্পর্শ জ্যায় হবে। দেখো এটা কিন্তু একটা জ্যা হবে, কারণ বৃত্তের যে কোনো পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে তুমি যদি একটা রেখা আঁকো তাহলে ওটা কিন্তু জ্যা হয়। আর যেহেতু এটা স্পর্শবিন্দু, এটা স্পর্শবিন্দু, এই স্পর্শবিন্দু দুটাকে যোগ করে দিলে যেই রেখাটা পাওয়া যাবে বা যেই রেখাংশটা পাওয়া যাবে সেটাই হবে স্পর্শ জ্যা। তাইলে আমরা এখন দেখো এটা যোগ করে দিই, তাইলে দেখবা, ওকে, তাহলে এই যে দেখো আমরা স্পর্শ জ্যা এবি পেয়ে গেছি। কিন্তু ব্যাস, এখন আমাকে কি প্রমাণ করতে হবে, এই যে ওপি সরলরেখাটা, ওপি সরলরেখাটা কি হবে বলো তো, এই লম্ব হবে। কার উপরে লম্ব হবে বলো তো, এই যে লম্ব চিহ্ন দিলাম, কার উপরে লম্ব হবে বলো তো, এই স্পর্শ জ্যা এবি এর উপরে লম্ব হবে। এটা তোমাকে একটা প্রমাণ করতে হবে। আবার দেখো কি প্রমাণ করতে হবে, লম্ব তো হবেই এটা, আরেকটা ব্যাপার প্রমাণ করতে হবে যে লম্ব হবে তার পাশাপাশি আবার লম্ব দ্বিখণ্ডক হবে। লম্ব দ্বিখণ্ডক মানে এতটুকু আর এতটুকু কি সমান হবে, তার মানে এ ই সমান সমান কি হবে বলো তো, বি হবে। মানে দেখো একটা ব্যাপার তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করো যে এই এই পুরো সরলরেখা ওপি সরলরেখাটা এই এ বি এর উপরে লম্ব হবে, পাশাপাশি আরেকটা জিনিস কি হবে, এই স্পর্শ জ্যাটা সমান দুইটা অংশে বিভক্ত হবে। মানে লম্ব দ্বিখণ্ডক মানে সমান দুইটা খণ্ডে বিভক্ত হবে। এই সমান সমান কি বলো তো, বি, যে এই সমান সমান বি, মানে লম্ব তো হবেই তার সাথে সাথে এই পুরো জ্যাটা সমান দুইটা অংশে বিভক্ত হবে, এটাকেই বলে লম্ব দ্বিখণ্ডক। এটার মিনিংই হলো এটা। এই দুইটা তোমাকে এখন কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আশা করি কী প্রমাণ করতে হবে সেটা তোমরা বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে প্রমাণটা দেখাবো, তার আগে আমি একটু অঙ্কন এঁকে নিই, কারণ এই প্রমাণটা করার জন্য ভাই অঙ্কন আঁকা লাগবে। অঙ্কনটা কী বলো তো, অঙ্কনটা হলো ও কমা এ যোগ করি আর ও কমা বি যোগ করি। তো দেখো আমি যোগ করে দিলাম, ও কমা এ যোগ করলাম, ও কমা বি যোগ করে দিলাম।
ব্যাস এখন দেখো প্রমাণটা করব, তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই, সেটা হলো যে ধরো কথার কথা একটু বেসিক আলোচনা করলে তোমাদের এই জ্যামিতিটা একটু বুঝতে সুবিধা হবে। এর আগেও আমি এইসব বিষয়ে এর আগের পর্বগুলোতে আলোচনা করছি, তারপর আমি আরেকবার একটু আলোচনা করে দিই। আচ্ছা মনে করো এখানে একটা সরল রেখা, কথার কথা এটা হলো এ বি একটা রেখাংশ বলতে পারো বা রেখা বলতে পারো। আচ্ছা মনে করো এখানে একটা রেখা এইভাবে চলে গেছে, তো এই রেখাটার নাম আমি ও দিলাম, আর এইখানে আমি এইটুকুর নাম ই দিলাম, আর এটা নাম পি দিলাম। আচ্ছা দেখো তো এইখানে এই কোণটার দিকে তাকাও, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কিন্তু রৈখিক যুগল কোণ। এই কোণটার দিকে তাকাও আর এই কোণটার দিকে তাকাও, এই দুইটা কোণ কিন্তু কি রৈখিক যুগল কোণ। কিন্তু এই রৈখিক যুগল কোণ দুইটা কি সমান দেখো তো, তোমরা কি চোখ দিয়ে দেখতে পারত, খুব ভালো করে দেখতে পারতেছো, এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান না। তার মানে এ ই ও কোণ এ ই ও আর কোণ বি ই ও কোণ বি ই ও এই দুইটা কোণ কিন্তু পরস্পর কি না সমান না। যেহেতু এই রৈখিক যুগল কোণ দুইটা পরস্পর সমান হয় নাই, তাই এই ওপিটা কি এ বি এর উপর লম্ব হবে না, ওপিটা লম্ব হবে না, কার উপর লম্ব হবে না, লম্ব এই ওপিটা লম্ব হবে না, এ বি এর উপর লম্ব হবে না, ওপি লম্ব হবে না কার উপরে বলো তো, এ বি এর উপর, এ বি এর উপর। আচ্ছা এখন তোমরা আরেকটা ফিগার একটু লক্ষ্য করো, সেটা হলো তোমরা একটু এই দিকে তাকাও, এই মনে করো আমি এই দিক দিয়ে একটা এই এ বি একটা সরল রেখা আঁকলাম, আর মনে করো আমি এইভাবে একটা রেখাংশ টানলাম। এবার তোমরা একটু ভালো করে তাকায় দেখো, এখানে এতটুকু কোণ আর এতটুকু কোণ, এই দুইটা কোণ মনে করো সমান হয়েছে, এটা নাম দিলাম আমি ও পি, আর এই যে এতটুকু এই যে বিন্দুটা এটা নাম দিলাম ই। এখন তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে এই কোণটার দিকে তাকাও, এ ই ও কোণ এ ই ও সমান সমান এই কোণটার নাম কী বলো তো, বি ই ও কোণ বি ই ও। তো দেখো এই দুইটা কিন্তু পরস্পর রৈখিক যুগল কোণ, এরা কি বলো তো রৈখিক যুগল কোণ, কারণ একই রেখা দ্বারা এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে, আবার পাশাপাশি আছে, রৈখিক যুগল কোণ পাশাপাশি থাকে সবসময়, তাহলে এই দুইটা কোণ পরস্পর কী হয়েছে বলো তো সমান হয়েছে, মানে সমান। দেখো ফিগারেই দেখা যাচ্ছে এ ই ও এই কোণটা আর বি ই ও এই কোণটা, হ্যাঁ তো এই কোণ আর এই কোণ পরস্পর কী হয়ে গেল সমান হয়ে গেল। এখন তোমায় একটা সিদ্ধান্ত নিতে পারবা যে রৈখিক যুগল কোণ যদি পরস্পর কী হয় সমান হয়, তাইলে এই ওপিটা ওপিটা লম্ব হয়, কার উপরে লম্ব হয় বলো তো, এ বি এর উপরে লম্ব হয়। তার মানে এই ওপি রেখাংশটা, এই যে ওপি রেখাংশটা কখন একটা রেখা এ বি এর উপরে লম্ব হবে বলো তো, যখন এই রৈখিক যুগল কোণ দুইটা পরস্পর কী হবে সমান হবে, তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে ওপিটা লম্ব, কার উপরে লম্ব, এ বি এর উপর লম্ব। এর আগে কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারবা না যে ওপিটা লম্ব এ বি এর উপর। তার মানে লম্ব হওয়ার শর্ত কি আমি আরেকবার বলতেছি, লম্ব হওয়ার শর্ত হইল রৈখিক যুগল কোণ দুইটা পরস্পর কী হইতে হবে সমান হইতে হবে। যেমন দেখো এইখানে এই এই কোণটা আর এই কোণটাও কিন্তু রৈখিক যুগল কোণ, এই দেখো এ ই ও এইটা আর বি ই ও এই যে এই কোণটা, এই যে সাইন কোণ আর এই যে ক্রস কোণ, এই দুইটাও রৈখিক যুগল কোণ, বাট এই দুইটা রৈখিক যুগল কোণ কিন্তু পরস্পর কী না সমান না, দ্যাটস ওয়াই এই ওপিটা এ বি এর উপরে লম্ব হয় না। আচ্ছা এই রৈখিক যুগল কোণ আর এই রৈখিক যুগল কোণ, এই দুইটা কোণ পরস্পর কি সমান, দ্যাটস ওয়াই আমি বলতে পারি কি দুইটা রৈখিক যুগল কোণ পরস্পর সমান হইলে ওপিটা লম্ব হবে, কার উপরে বলো তো, এ বি এর উপরে লম্ব হবে। তার মানে একটা রেখার উপরে আরেকটা রেখার লম্ব হওয়ার শর্ত হইল রৈখিক যুগল কোণ দুইটা পরস্পর সমান হইতে হয়। তো বন্ধুরা আমার মনে হয় এই বেসিকটা যেহেতু বুঝে গেছো, এখন আমরা এই প্রমাণটা এই যে ওপিটা যে এ বি এর উপর লম্ব এটাও খুব সহজে করে ফেলতে পারবো, আর এটা তো আমরা ইজিলি করে ফেলতে পারবো। তো দেখো আমি এখন প্রমাণের মূল স্টেপে চলে যাই। তো দেখো যেহেতু আমার প্রমাণ করতে হবে যে ওপিটা এ বি এর উপর লম্ব, তো আমার টার্গেট কী হবে জানো, আমার টার্গেট হবে এই যে এই রৈখিক যুগল কোণ দুইটা সমান দেখা, এই যে এই রৈখিক যুগল কোণ আর এই রৈখিক যুগল কোণ। আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এই দুইটা কোণ পরস্পর সমান,
তাহলে আমি বলতে পারবো যে রৌখিক পাশাপাশি রৌখিক যুগলকোণ দুইটা পরস্পর সমান হয়েছে, তার মানে আমি বলতে পারবো ওপিটা লম্ব, কার উপরে? এবি এর উপর লম্ব বলে দিতে পারবো। ব্যাস আমার টার্গেট, এখন এই টার্গেট নিয়ে আমি সামনে আগাইতে থাকি। এখন দেখো কীভাবে প্রমাণটা করি। তো আমার উদ্দেশ্য হলো এই দুইটা রৌখিক যুগলকোণ সমান প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য দেখো এখন আমি কী কী করি। দেখো প্রথমত আমাকে যা করা লাগবে আমি প্রমাণটা শুরু করে দিচ্ছি। দেখো এখন আমি প্রথমত কী করবো জানো, আমি এওপি আর বিওপি এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। তাহলে ত্রিভুজ এওপি, ত্রিভুজ বিওপি এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। দেখো দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করি কীভাবে? আচ্ছা বলো তো, তোমরা দেখতে পাচ্ছ যে ওএ সমান সমান কী বলো তো? ওবি না? এই ত্রিভুজের দেখো, এই ত্রিভুজের ওএ আর এই ত্রিভুজের ওবি এই দুইটা সমান না? তোমরা হয়তো ভাবতেছো কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও ওএটাও ব্যাসার্ধ, ওবিটাও কি ব্যাসার্ধ, একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হবে সব ব্যাসার্ধ সমান হয়। তাহলে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি এই ত্রিভুজের ওএ সমান সমান এই ত্রিভুজের কী বলো তো? ওবি সমান বলতে পারি। ওকে, এখন তারপরে দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে ওপি সাধারণ বাহু না, এই যে এওপি এই ত্রিভুজের ওপি, আবার বিওপি এই ত্রিভুজের কি ওপি, এটা কি সাধারণ বাহু না? অবশ্যই। তাহলে আমি কী বলতে পারি বলো তো? আমি বলতে পারি ওপি সমান সমান ওপি। ওকে, এখন দেখো তোমরা সবাই কিন্তু একটা ব্যাপার জানো যে এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এই স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি। আবার এই যে দেখো এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এই স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো তো? এটা কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কিন্তু তোমরা সবাই জানো। তাহলে আমি কী বলতে পারি বলো তো? আমি বলতে পারি পিএও কোণ, পিএও সমান সমান কী বলতে পারি বলো তো? পিবিও, এই যে এটা 90 ডিগ্রি কোণ পিবিও। এখন এই দুইটা কোণ কেন সমান? তুমি সাইড নোটে লিখবা 90 ডিগ্রি বলে। ওকে, তারপরে দেখো তাইলে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য কী কী শর্ত মানে কন্ডিশন লাগে? দুইটা বাহু সমান হইতে হয় আর একটা কোণ সমান হইতে হয়। তো হয়ে গেছে। তো তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কী লিখতে পারি? সুতরাং ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি। এখন কথা হলো ভাইয়া, আপনি কেন এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেন? দেখো সর্বসম প্রমাণ করার আমার উদ্দেশ্য ছিল যে এই দুইটা ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমি কি বলতে পারবো, এই ত্রিভুজটার দিকে তাকাও, এওপি ত্রিভুজের এওপি এই কোণটা, এই যে এই কোণটা আর এই ত্রিভুজের বিওপি এই দুই এই কোণটা, এই দুইটা কোণ সমান বলতে পারবো? অবশ্যই, যেহেতু সর্বসম হয়ে গেছে, দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি এই ত্রিভুজের এওপি কোণ, এই ত্রিভুজের কোণ এওপি কোণ সমান সমান আমি কী বলতে পারি বলো তো? আমি বলতে পারি এই ত্রিভুজের এই যে বিওপি ত্রিভুজের কোণটা বলো তো? বিওপি কোণ, এই যে এই সাইন কোণটা, বিওপি কোণ, তাহলে আমি বলতে পারি বিওপি কোণ এই দুইটা কোণ আমি সমান বলতে পারি। আচ্ছা এই দুইটা কোণ তো আমি সমান বলতে পারি, কীভাবে বলতে পারি? কারণ দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে। এখন বলো তো এওপি যেই কথা এওই কি, একই কথা? তার মানে এই এই কোণটার জায়গায় কী লিখতে পারি? কোণ এওই লিখতে পারি। আবার দেখো তো বিওপি যেই কথা বিওই কি, একই কথা? এই যে এই সাইনটা, এই সাইন কোণটাই বোঝাইতেছে, তাহলে বিওই, তাহলে এই কোণের বদলে আমি কী লিখতে পারি? কোণ বিওই লিখতে পারি। বন্ধুরা ভালো মতো বোঝার চেষ্টা করো জিনিসটা। আমি কী লিখলাম? এওপি, এওপি মানে কি? এই যে এই সাইন কোণটা, এই যে এই কোণটা, আর এওই মানে কি বলো তো? এওই মানে কি? এই সাইন কোণটাই বোঝায়। আবার বিওপি মানে কি? এই কোণটা বোঝায়। আবার বিওই মানে কি? এই কোণটাই বোঝায়। তার মানে এওপির বদলে এওই লেখা যায়, আবার বিওপির বদলে কোন বিওপির বদলে বিওই লেখা যায়। এই দুইটা কোণ পরস্পর কী বলো তো? সমান। এই যে সাইন কোণ সমান এই সাইন কোণ, সাইন কোণ মানে চিহ্ন দ্বারা দেখাইলাম এওপি যেই কথা এওই একই কথা, বিওপি যেই কথা বিওই কি একই কথা। তো ভাইয়া আমি এটাই লিখলাম। কথা হলো ভাইয়া এটা কেন লিখলেন আপনি? আচ্ছা এটা কেন লিখলাম একটু পরে বুঝতে পারবা যে এই কোণ আর এই কোণ কেন সমান প্রমাণ করে রাখলাম আমি। আচ্ছা এখন আমার উদ্দেশ্য কী জানো? এখন আমার উদ্দেশ্য হইল
আমি কোনোভাবে যদি এই যে এই ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটার দিকে তাকাও, এই যে এই ত্রিভুজ আর এই যে এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, ত্রিভুজ ও এ ই এই ত্রিভুজটা আর ত্রিভুজ বি ও ই এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ যদি আমি কোনোভাবে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমি বলতে পারবো এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের বি বাহু সমান বলতে পারবো। আবার আমি কি বলতে পারবো, এই কোণটা এই কোণের সমান, এই ত্রিভুজের এই যে ক্রস চিহ্ন দেওয়া এই কোণটা আবার এই ত্রিভুজের ক্রস চিহ্ন দেওয়া এই কোণটাও আমি সমান বলতে পারবো। সর্বসম প্রমাণ হইলে আমি এই কোণ সমান এই কোণ বলতে পারবো না। তাহলে যদি আমি এই কোণ আর এই কোণ সমান বলতে পারি, তাহলে আমি বলতে পারবো না রৈখিক যুগল কোণ দুটা সমান হয়েছে, তার মানে কি ওপিটা লম্ব এ বি এর উপরে, আবার এই সমান সমান বি, এটাই বলবো, এটাই আমার উদ্দেশ্য ছিল। যাই হোক, এখন আমি তাহলে প্রমাণ করব এই দুটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। তো দেখো এই ত্রিভুজটার নাম কি, ও এ ই, এই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ ও এ ই, আর এই ত্রিভুজটার নাম কি বলো তো, বি ও ই, ত্রিভুজ বি ও ই। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন আমরা কীভাবে দেখো সর্বসম প্রমাণ করি। আচ্ছা বলো তো ভাইয়া, এখানে এই ত্রিভুজটার ও এ আর এই ত্রিভুজটার ও বি সমান না, একই বৃত্তের ব্যাসার্ধ, একটু আগে আমরা লিখে আসছিল ও এ সমান সমান ও বি। তাহলে এই ত্রিভুজের ও এ সমান সমান ওই ত্রিভুজের কি ও বি, সমান বলতে পারি। আচ্ছা বলো তো এই ত্রিভুজের দিকে তাকাও, এই ত্রিভুজের ওই, এই যে ওই, এই যে পিচ্চিটা দেখো, এই পিচ্চি বাহুটা ওই, আবার এই ত্রিভুজেরও কি ওই, তাহলে ওই কি সাধারণ বাহু, এই ত্রিভুজেরও ওই বাহু, এই ত্রিভুজেরও কি ওই বাহু, ওই সাধারণ। তাহলে আমরা কী লিখতে পারি, ওই সমান সমান কী লিখতে পারি বলো তো, ওই লিখতে পারি। এখন কী লিখতে পারি বলো তো, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা বলতে পারি এই ত্রিভুজের এই যে দেখো সাইন চিহ্ন দেওয়া এই কোণটা, এই যে সাইন চিহ্ন দেওয়া, এই যে দেখো সাইন চিহ্ন দেওয়া এই কোণটা, আবার এই ত্রিভুজের সাইন চিহ্ন দেওয়া এই কোণটা, এই কোণ সমান এই কোণ না, একটু আগে আমরা প্রমাণ করে আসছি। এই যে বাক্সটার দিকে তাকাও, এই যে দেখো কোণ, কোণ কী বলো তো, এ ও ই, এ ও ই এই যে এই কোণটা, আবার বি ও ই এই যে এই কোণটা, এই দুইটা কোণ না, একটু আগে আমি সমান প্রমাণ করে আসলাম। তাহলে এই কোণ আর এই কোণ সমান লিখতে পারি। তাহলে এই ত্রিভুজের কী লিখতে পারি বলো তো, এই ত্রিভুজের লিখতে পারি কোণ এ ও ই সমান সমান এই ত্রিভুজের কী বলো তো, বি ও ই, ব্যাস এটা আমি সমান লিখতে পারি। এখন আমরা যেটা করব, তাহলে সর্বসম হওয়ার জন্য কী কী শর্ত বা কন্ডিশন ফিল আপ করতে হয়, সেই কন্ডিশনগুলো কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে। দেখো এই ত্রিভুজের দুইটা বাহু, আবার এই ত্রিভুজের দুইটা বাহু, এই যে দেখো এই বাহু, এই বাহু সমান হয়েছে, আবার এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সমান হয়েছে, এই ত্রিভুজের একটা কোণ এই ত্রিভুজের একটা কোণের সমান হয়েছে। তাহলে সর্বসম হওয়ার জন্য ভাইয়া যা যা কন্ডিশন ফিল আপ করা দরকার সবগুলো কন্ডিশন কিন্তু ফিল আপ হয়ে গেছে। তাহলে আমি কী লিখতে পারি, আমি লিখতে পারি ত্রিভুজ এ ও ই, মানে ত্রিভুজ, সুতরাং আমি কী লিখতে পারি, ত্রিভুজ ও এ ই সর্বসম, ত্রিভুজ কী বলো তো, বি ও ই, ত্রিভুজ বি ও ই, ওকে। এখন দেখো দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় আমরা কী বলতে পারি, এই ত্রিভুজের এই যে এতটুকু বাহু এই, আর এই ত্রিভুজের এতটুকু বাহু বি, এই দুইটা কি আমরা সমান বলতে পারি না, অবশ্যই বলতে পারি, কারণ দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। তাহলে আমি এই ত্রিভুজের এই আর এই ত্রিভুজের বি সমান বলতে পারি। তাহলে সুতরাং আমি কী লিখতে পারি, এ ই সমান সমান বিই, ওকে। দেখছো আমার একটা প্রমাণ হয়ে গেছে। এখন জাস্ট আরেকটা প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো একটা প্রমাণ হয়ে গেছে, এই সমান সমান বি, লম্ব দ্বিখণ্ডক, মানে সমান দুই খণ্ডে বিভক্ত হয়েছে এটা। এখন আমি জাস্ট তোমাদেরকে আরেকটা প্রমাণ একটু এখানে দেখাচ্ছি, দেখো এদিকে তাকালেই দেখতে পারবা। আচ্ছা বলো তো এই ত্রিভুজটার এই ত্রিভুজটার কি সর্বসম হয়েছে না, সর্বসম মানে কি সব সমান না। তাহলে আমি কী বলতে পারি, এই ত্রিভুজের এ ইও, এ ইও এই ত্রিভুজের এ ইও আর এই ত্রিভুজের কি বিইও সমান বলতে পারি। এখন তোমরা অনেকে ভাবতেছো ভাই কীভাবে সমান হলো। আচ্ছা একটু আগে না এই যে সর্বসম তুমি না প্রমাণ করলা যে ও এ ই এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কি সর্বসম প্রমাণ হয়েছে না, ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ হয়েছে না। তাহলে সর্বসম প্রমাণ হওয়ার মানে কি সব সমান, তার মানে কি এই কোণ এই কোণের সমান ভাই, এই কোণটা এই যে এই কোণের সমান, এই যে ক্রস চিহ্ন দেওয়া, ক্রস চিহ্ন দেওয়া এই যে এতটুকু, এতটুকু কার সমান বলো তো, এই ক্রস চিহ্ন দেওয়া এতটুকু সমান বলতে পারি না, কারণ সর্বসম হয়েছে না। তাহলে দেখো এই দুইটা কোণ পরস্পর কী হয়েছে বলো তো, সমান হয়েছে। এবার বলো তো এই যে কোণ এ ইও ও কোণ বিইও এরা পরস্পর কি রৈখিক যুগল কোণ না,
আর দেখো একটু আগে আমরা বেসিক পর্বে কি শিখে আসছি, যে রৈখিক যুগল কোণ যদি পরস্পর কি হয় বলো তো, সমান হয়, কোণ এইও আর কোণ বিইও, এই দুইটা রৈখিক যুগল কোণ, এই দুইটা রৈখিক যুগল কোণ পরস্পর কি হয়েছে বলো তো, সমান হয়েছে। তাহলে রৈখিক যুগল কোণ দুইটা পরস্পর সমান হইলে আমরা কি বলতে পারি, এই যে ওপিটা লম্ব কার উপরে বলো তো, এবি এর উপর লম্ব, কারণ এই রৈখিক যুগল কোণটা কিন্তু এইখান থেকে এইখানেই উৎপন্ন হয়েছে, এই যে দেখো এখানেই উৎপন্ন হয়েছে। তাহলে আমি সুতরাং কি বলতে পারি, আমি বলতে পারি ওপিটা লম্ব, কার উপরে লম্ব, এবি এর উপরে লম্ব, কারণ আমরা বেসিক পর্বে শিখে আসছিলাম। তাহলে এখানে সুন্দর করে তুমি কি লিখে দিবা লাস্টে দিয়া, তুমি এইখানে লিখে দাও প্রমাণিত। তো বন্ধুরা আমার মনে হয় এই যে আমি যে ডিটেলসে তোমাদের জ্যামিতির প্রমাণটা করাইলাম এটা তোমরা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।